রিস্ক হয়ে গেল না? শোন ভাই, তো সব জানা গেছে, বলে গেলে গেল বস কি কোন না কোন। আমার তো অন্তত মরার ভয় আছে, আপনি কি কোন তো আমার মাথায় কিছু ঢুকতেছে না, একটু বুঝাই কোন না বস। শোন শোন, তোর কাছ থেকে আর কিছু লুকাবো না, আর তোর পুরোটা বলাও যাবে না। শুধু এইটুকু জানি না, এই কিডন্যাপটা আমি নিজের ইচ্ছে করিনি, আর সুমনও নিজের ইচ্ছে করেনি। আর মেন কথা কি হইতেছে জানোস, আমরা একজন অদৃশ্য মানুষের হুকুমের অপেক্ষে আছি, এটা জানা রাখ, এটুকুই। কী কোন বস, এখন যে সুমন ভাই আমাকে সম্পর্কে সব কিছু জানা না গেল, একটু রিস্ক হয়ে গেল না? দেখ সুমন জানুক, এটাই আমি চেয়েছিলাম, মাঝখানে ওই আমলার মাইনার রেখা ডিপটা করে নেব আমি। আর সুমনরে এখন আমি চিনি না, সেও আমার টাকা দিবে, আমি ওরও টাকা দিব, এটাই ডি। এত কেসাল বস, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, আর একটু খুইলা কোন না বস। 60% এখানেই, আর কোনো কম যাব না। পানি খাবো নাকি পানি দিবে? পানি খেলে বলবেন ওয়াশরুমে যেতে হবে, ওয়াশরুমে যেতে হলে হাত খুলতে হবে, হাত খুললে রিস্ক হয়ে যাবে, আপনার মিশন কমপ্লিট হবে না, মিশন কমপ্লিট না হবে টাকা পাবেন না, টাকা না পেলে জিএফকে বিয়ে করতে পারবেন না, জিএফকে বিয়ে করতে না পারলে জিএফ আরেকটাকে নিয়ে ভেঙে যাবে। আমার নাম নীলা, বাই দ্য ওয়ে এই কাজটার জন্য কত পাচ্ছেন? মানে কি এত কুল থাকার চেষ্টা করছেন কেন? কোনো চালাকি না কিন্তু। দেখেন আমি টিটকার চ্যালেঞ্জ করার মতো নেই, আমি কিন্তু বেশ থ্রিল থ্রিল একটা গন্ধ পাচ্ছি। আমার কতদিনের স্বপ্ন ছিল আমি কিডন্যাপ হব, আজকে আমার সেই স্বপ্ন পূরণ হলো। কিসব বলছেন, পূরণ হলো মানে? আপনি কি নিজেই নিজেকে কিডন্যাপ করেছেন?